গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সুদীপ্ত শাহ। আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বহু মানুষ আমাদেরকে বলে থাকে ভেস্টিজের প্রেজেন্টেশনটা দেখার পরে যে স্যার আপনাদের প্রোডাক্টের প্রচুর দাম, এত দাম দিয়ে প্রোডাক্ট কেনা আমাদের পক্ষে পসিবল না। বহু মানুষ আমাদেরকে বলে যে মার্কেটে তো আমরা কম দামে প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, তাহলে এত দাম দিয়ে আমরা কেন ওয়েস্টিজের প্রোডাক্ট কিনবো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমাদের এত মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা বিলং করি, আমাদের পক্ষে এত দাম দিয়ে প্রোডাক্ট কিন্তু কেনা সম্ভব নয়, আমাদের এত বাজেট নেই। তো তাদের জন্য আমি দু চারটে কথা জাস্ট বলতে চাই। একটা জিনিস মাথায় রাখবেন যে প্রোডাক্টের দাম কিন্তু কোয়ালিটির অনুযায়ী হয়। মার্কেটে যে প্রোডাক্ট আপনি পাচ্ছেন তার থেকে ফার বেটার কোয়ালিটি প্রোডাক্ট আপনি ওয়েস্টিজে পাবেন। দেখুন, মার্কেটে 200 টাকার জামাও পাওয়া যায়, 2000 টাকার দামের জামাও পাওয়া যায়, দুটোর কোয়ালিটি কিন্তু সমান নয়। ফুটপাতেও জামা বিক্রি হয়, আবার বড় শোরুমেও কিন্তু জামা বিক্রি হয়, দুটোর কোয়ালিটি কিন্তু সেম নয়। ফার্স্ট কথা হচ্ছে এটা। তো সেখানে ওয়েস্টিজের ফার বেটার কোয়ালিটি প্রোডাক্ট, কারণ আপনারা জানেন ওয়েস্টিজ অলরেডি 8খানা কান্ট্রিতে বিজনেস করছে এবং আগামী 2025-এর মধ্যে আমরা 50খানা কান্ট্রিতে ওপেন করতে চলেছি, যার মধ্যে লন্ডন, আমেরিকা, ইউরোপ সব থাকবে। তো আপনি কলকাতায় বসে যে প্রোডাক্টটা ইউজ করবেন, আমেরিকার লোক সেম কোয়ালিটি প্রোডাক্টটা ইউজ করবে, তো সেই লেভেলের কোয়ালিটির প্রোডাক্ট আপনি কিন্তু পাবেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, একটা জিনিস মাথায় রাখবেন, কোনো প্রোডাক্ট না তো দামি হয় না সস্তা হয়। কোনো প্রোডাক্ট আপনি মার্কেট থেকে যে প্রোডাক্টটি কিনুন না কেন, জামা প্যান্ট, জুতো, মোজা, ঘড়ি, গাড়ি ঘোড়া যাই কিনুন না কেন, কোনো প্রোডাক্ট না তো দামি হয় না সস্তা হয়। দামি আর সস্তা নির্ভর করে আপনার আমার কেনার ক্ষমতার ওপর, আপনার আমার যা ক্যাপাসিটি সেটা নির্ভর করে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে ধরুন দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোয় আমরা প্রচুর কেনাকাটা করি, আমাদের নিজেদের জন্য, ফ্যামিলির জন্য জামাকাপড় কিনি, শাড়ি কিনি, সালোয়ার কিনি। তো সেখানে দাঁড়িয়ে থেকে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে, মধ্যবিত্ত পরিবারে একটা মানুষ কত টাকা দিয়ে জামা কেনে? নর্মাল মিডল ক্লাস ফ্যামিলিতে 700 টাকা, 800 টাকা, 1000 টাকা ম্যাক্সিমাম, তার বেশি তো আমরা কিনি না। তো আজকে আপনি আমি হয়তো 800-1000 টাকা দিয়ে জামা কিনতে পারবো, আমাদের হয়তো সেই ক্যাপাসিটি আছে, 800 টাকা 1000 টাকা দিয়ে আমরা হয়তো কিনতে পারবো। কিন্তু আপনি দেখবেন আপনার আশেপাশে বহু মানুষ আছে যাদের কিন্তু 800 টাকা 1000 টাকা দিয়ে কেনার ক্ষমতা নেই। আপনার আশেপাশে প্রচুর মানুষ আছে যাদের কিন্তু 800 টাকা 1000 টাকা দিয়ে প্রোডাক্ট কেনার ক্ষমতা নেই, জামা কেনার ক্ষমতা নেই। তাদের কী হয়, তাদের 500 টাকা হলে আরও ভালো হয়, বা 300 টাকা হলে আরও ভালো হয়, 250 টাকা যদি পেয়ে যায় তাহলে তো আরও ভালো হয়। কারণ কি, তাদের এত বাজেট নেই, তো তাদের পক্ষে সেটা সম্ভব নয়। কিন্তু আপনি আমি কিনতে পারবো, আপনার আমার পক্ষে সম্ভব। এরকম মানুষ কিন্তু আপনার আমার আশেপাশে প্রচুর আছে, এবং আপনার আমার আশেপাশে এমন মানুষও আছে যারা কিন্তু 2000, 3000, 4000, 5000 টাকার দামে জামাও কিন্তু পড়ে, যেটা কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারি না। সাধারণ মধ্যবিত্ত ঘরে তা আমাদের পক্ষে অ্যাফোর্ড করা পসিবল হয়ে ওঠে না, ঠিক কি না? তো সেখানে তারা কিন্তু পড়তে পারে, তারা দামও দেখে না, প্রোডাক্টের কোয়ালিটি দেখে, কালার পছন্দ করে, সঙ্গে সঙ্গে কিনে নিয়ে চলে আসে, ঠিক কি না? কিন্তু আমরা, আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না। তাহলে এই দুটো ধরনের ক্যাটাগরির মানুষই কিন্তু আছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আলটিমেট জিনিসটা কী দাঁড়ালো, না তো প্রোডাক্ট দামি হয় না প্রোডাক্ট সস্তা হয়। কোনো প্রোডাক্ট না দামি হয় না সস্তা হয়, সস্তা দামি নির্ভর করছে আপনার আমার কেনার ক্ষমতার ওপর। আপনার যেটা মনে হচ্ছে আপনার বাজেটে আছে সেটা আপনার কাছে আপনি কিনতে পাচ্ছেন, সেটা আপনার কাছে সস্তা, আর যা যেটা আপনার বাজেটের বাইরে চলে যাচ্ছে সেটা আপনার কাছে দামি মনে হচ্ছে, কিন্তু অন্য কারুর কাছে সেটা বাজেটের মধ্যে থাকছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে কোনো প্রোডাক্ট না দামি হয় না সস্তা হয়, এটা মাথায় রাখবেন সবসময়। সস্তা দামি একটা জিনিসের ওপর নির্ভর করে, শুধুমাত্র আপনার আমার কেনার ক্ষমতার ওপর। এই বিজনেস থেকে, ওয়েস্টিজ বিজনেস থেকে আপনি আপনার কেনার ক্ষমতা বাড়াতে পারবেন, আপনি কি সেটা চান? যে জিনিসটা আজকে আপনার সস্তা মনে হচ্ছে, যে জিনিসটা দামি মনে হচ্ছে, আগামী দিনে সেই জিনিসটা আপনার সস্তা মনে হবে, আপনি কি সেটা চান? সারা জীবন কি আপনি সস্তার জিনিস, কম্প্রোমাইজিং জিনিস কিনতে চান, নর্মাল অ্যাভারেজ কোয়ালিটির জিনিস কিনতে চান নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য? যার ইনকাম প্রচুর থাকবে না, সে কিন্তু সস্তার জিনিস খোঁজে না। আজকে সাধারণ মধ্যবিত্ত ঘরে কেন সস্তার জিনিস আমরা খুঁজি, কেন কম দামি জিনিস খুঁজি? কারণ আমাদের ইনকাম কম, কারণ আমাদের ইনকাম কম, বাজেট কম, সেই কারণেই তো আমরা খুঁজি। যার ইনকাম বেশি আছে, যে প্রচুর টাকা ইনকাম করে, মাস গেলে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা ইনকাম করে, সে কিন্তু সস্তার জিনিস খোঁজে না, সে ব্র্যান্ডেড জিনিস খোঁজে, কোয়ালিটির জিনিস খোঁজে। তো সেখানে দাঁড়িয়ে থেকে সে কিন্তু খোঁজে না। এই বিজনেস আপনাকে সেই ইনকামের লেভেলে নিয়ে যেতে পারে যেটা আপনাকে মার্কেটের প্রোডাক্ট দেবে না। মার্কেটে তো কম দামিও প্রোডাক্ট পাওয়া যায়, দামি প্রোডাক্টও পাওয়া যায়, সব রকম প্রোডাক্ট, আপনি জামা কাপড় বলুন, সাবান শ্যাম্পু বলুন, সব রকম কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু ইনকাম আপনাকে কেউ দেবে না, না তো সস্তাওয়ালা দেবে না দামিওয়ালা দেবে, কেউ আপনাকে ইনকাম দেবে না, এটা সবসময় মাথায় রাখবেন। না সস্তাওয়ালা আপনাকে ইনকাম নেবে, না দামিওয়ালা, যে দাম দিয়ে প্রোডাক্ট নিচ্ছে, বেশি দামি প্রোডাক্ট দিচ্ছে বলে আপনাকে ইনকাম দেবে বা বিজনেস পার্টনার বানাবে, সেটা কিন্তু করবে না। তো সেখানে দাঁড়িয়ে থেকে না সস্তা না দামি কেউ আপনাকে ইনকাম দেবে না, কিন্তু ওয়েস্টিজ আপনাকে ইনকাম দিচ্ছে, কেরিয়ার করার সুযোগ দিচ্ছে। তো কোনটা বেশি ইম্পর্টেন্ট,
সেখান থেকে আপনি লাইফ চেঞ্জ করতে পারবেন, আপনার ফ্যামিলির স্বপ্নকে পূরণ করতে পারবেন, সেটা বেশি ইম্পর্টেন্ট না সারা জীবন সস্তার প্রোডাক্ট ইউজ করা ইম্পর্টেন্ট? আপনি নিজে ভেবে দেখুন। আজকে আপনি সস্তার প্রোডাক্ট ইউজ করছেন, কম দামের প্রোডাক্ট ইউজ করছেন, আপনার ফ্যামিলিতে আপনার বাবা করে এসছেন, তার বাবা করে এসছেন, কন্টিনিউয়াস চলছে, তো সেখান থেকে বেনিফিট কিছু হয়েছে, কেরিয়ার তৈরি হয়েছে, মানিটারি বেনিফিট কিছু পেয়েছেন? সেটা কিন্তু আমরা কিন্তু পাইনি। ওয়েস্টিজ আপনাকে সেই সুযোগটাই দিচ্ছে, তার সাথে কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে, এটা সবসময় মাথায় রাখবেন। তো সেখানে না তো দামি হয় না সস্তা হয়। আজকে আপনি আপনার ক্যাপাসিটিকে বাড়াতে পারবেন, আপনার লাইফকে চেঞ্জ করতে পারবেন, যেটা আজকে যে কোনো জিনিস, আজকে ধরুন অনেক মানুষ আছে মধ্যবিত্ত ঘরে যারা কিন্তু প্লেনে চড়তে পারে না, ফ্লাইটে চড়তে পারে না, কেন? কারণ সেটা আপনার তাদের কাছে দামি মনে হয়, তারা ট্রেনে যাতায়াত করা পছন্দ করে। কোথাও যখন তারা ঘুরতে যায় বা কোথাও যায়, তারা কিন্তু প্লেনে যেতে পারে না, কারণ তাদের বাজেটের বাইরে চলে যায়। যে কোনো জিনিসের ক্ষেত্রে আমি প্রত্যেকটাই এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, এই বিজনেস আপনাকে সেই ক্যাপাসিটি দেবে যেটা আপনার কাছে আজকে দামি মনে হচ্ছে না, সেটা আগামী দিনে আপনার কাছে সস্তা মনে হবে। সেটা কি আপনি চান? নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেটা চান যে আজকে যেটা আপনার কাছে দামি মনে হচ্ছে আগামী দিনে সস্তা মনে হবে, সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার ওয়াইফের জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার মা বাবার জন্য? সেটা যদি আপনি চান, তাহলে এই বিজনেস আপনাকে সেই জায়গাটা দিতে পারবে। এবং লাস্ট একটা কথা বলবো, আপনি এখানে না তো প্রোডাক্ট দামি পাবেন না সস্তা পাবেন, আপনি প্রোডাক্ট ফ্রিতে পাবেন। আমি এটা সবাইকে বলে থাকি, আপনি না তো দামি পাবেন না সস্তা পাবেন, প্রোডাক্ট ফ্রিতে পাবেন। আপনি বলবেন, স্যার কোম্পানি কি আমাদের ফ্রিতে প্রোডাক্ট দেবেন? না। আজকে ধরুন আপনি বিজনেসে জয়েন করলেন, আপনি কাজ করা শুরু করলেন, এক মাস, দু মাস, তিন মাস আপনি ধরুন কাজ করছেন। ফর এক্সাম্পল, আপনার ওয়েস্টিজ থেকে মাত্র 5,000 টাকা ইনকাম আসছে, অনলি 5,000, আপনার মাত্র 5,000 টাকা ইনকাম আসা শুরু হলো। এক মাস, দু মাস, তিন মাস, চার মাস পর থেকে আপনার 5,000 টাকা ইনকাম আসা শুরু হলো। এইবার এই যে 5,000 টাকা ইনকাম আসছে, এই টাকাটা দিয়ে আপনি আপনার প্রোডাক্টগুলো কিনতে পারবেন, আপনার বাড়ির যে প্রোডাক্টগুলো দরকার সেই টাকাটা দিয়ে কিনতে পারবেন। তো আলাদা করে আপনাকে টাকা ইনভেস্ট করতে হচ্ছে না প্রোডাক্টের জন্য। তো সেখানে দাঁড়িয়ে থেকে প্রোডাক্টটা আপনার ফ্রি হলো কি হলো না একবার নিজে ভেবে দেখুন। বাইরের দোকানদার আপনাকে 5 টাকাও ইনকাম দিচ্ছে, আপনি তো এত বছর ধরে প্রোডাক্ট কিনে আসছেন, আপনি কিনেছেন, আপনার বাবা কিনেছে, তার বাবা কিনেছে, জেনারেশন আপনার জেনারেশন চলছে, তো সেখান থেকে 5টা টাকাও ইনকাম এসছে। এখান থেকে যদি 3টে মাস 4টে মাস আমি যদি ঠিকঠাকভাবে কাজ করি, আমি মিনিমাম 5,000-এর কথা বলছি, এখানে আপার লিমিট কিছু নেই, আপনি 10,000, 20,000, 25,000, 30,000 যত খুশি ইনকাম করতে পারেন। আমরা আপনাকে প্রপার সিস্টেম বলে দেবো, সেই সিস্টেম মেনে যদি আপনি কাজ করেন, তাহলে উইদিন 3 মান্থস, 3 মাসের মধ্যে আপনি মাসে 25 থেকে 30,000 টাকা ইনকামের জায়গায় পৌঁছে যাবেন। 3 মাসের মধ্যেই সেটা পসিবল, কিন্তু আমি মিনিমাম 5,000 টাকাই ধরছি, যেখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো আপনাকে আলাদা করে টাকা ইনভেস্ট করতে হলো না। তো সারা জীবন কেনা ভালো না 3টে মাস কেনা ভালো? তো 3 মাস আমি পরিশ্রম করব, আমার জায়গাটা তৈরি করব, যেখান থেকে আমার ইনকামটা আসবে, অটোমেটিক্যালি আমি সেই টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে পারবো। আর বাইরে যদি আপনি কেনেন, সারা জীবন আপনাকে কিনে যেতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচা হবে, কিন্তু বেনিফিট আপনি কিছু পারবেন না, কোনো বেনিফিট আপনি পাবেন না। এটা আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি কি বেনিফিট চাই, কেরিয়ার তৈরি করতে চাই, স্বপ্ন পূরণ করতে চাই, এটা কি আমি চাই, না আমার কাছে সস্তার প্রোডাক্টটাই বেশি ইম্পর্টেন্ট? এটা নিজে ডিসাইড করুন। তো এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। সস্তা দামি বলে কিছু হয় না, আবারও আমি রিপিট করছি, পুরোটাই আপনার আমার কেনার ক্ষমতার ওপর ডিপেন্ড করে। তো সেখানে যেটা আপনি অ্যাফোর্ড করতে পারছেন সেটা আপনার কাছে সস্তা, যেটা আপনি করতে পারছেন না সেটা আপনার কাছে দামি। আপনার যেটা দামি সেটা অন্যের কাছে সস্তা, বা আপনার যেটা সস্তা সেটা অন্যের কাছে দামি, পুরোটাই ম্যান টু ম্যান ভ্যারি করে। আজকে এই বিজনেস থেকে আপনি আপনার পুরো কেনার ক্ষমতাটা, কেনার ক্যাপাসিটিটাকে চেঞ্জ করতে পারবেন, যাতে আগামী দিনে আপনার যেটা দামি মনে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে, সেই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কাছে সস্তা মনে হবে। যদি আপনি এটা চান, তাহলে অবশ্যই এই বিজনেসে জয়েন করুন। ওয়েস্টিজ বিজনেস আপনাকে সেই জায়গাটা দিতে পারে যেখান থেকে আপনি আপনার এন্টায়ার লাইফকে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বলতে চাইছি। তো থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার।